हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी। स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे स्वागत। स्टूडेंट्स, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো প্রতিদিন সকাল 11টায় যে তোমাদের ক্লাস চলছিল সেটার লাইফ সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারের যেটা ক্লাস চলছিল সেটা শিফট 2, এবং আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত পার্ট এখানেই আমরা কমপ্লিট করে দেব। তারপরে আমরা অনলাইনে চলে আসবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো জিএনএমএনএমের, যেগুলো আগামী দিনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু স্টুডেন্টস অলরেডি ক্লাস চলছে, এই জিনিসটা মাথায় রাখবে। অলরেডি কিন্তু আমাদের ক্লাস চলছে বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, গাজল এবং মালদায়, যেখানে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে আমাদের এনএম জিএনএম এর সেরা প্রিপারেশন, লাস্ট মিনিট প্রিপারেশনটাও কিন্তু নিতে পারো। এছাড়াও মনে রাখবে আমাদের কিন্তু সামনের বছর 15ই জুলাই থেকে কিন্তু নেক্সট সেশনের জন্য আমাদের কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই প্রিপারেশনগুলোর জন্য আমাদের সরাসরি এই সকল কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করো, যাতে করে তোমরা অবশ্যই আমাদের ইনস্টিটিউশন থ্রুও যদি প্রিপারেশন নিতে চাও সেটা প্রিপারেশন সেটাও নিতে পারো। আর সম্পূর্ণ আমাদের ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটি অন করে দাও, এবং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ডিসক্রিপশন বক্সে তোমাদের কাজের প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে। তো এখন শুরু করছি আজকে প্রতিদিন সকাল 11টার প্রথম প্রশ্নটি নিয়ে, কী আছে দেখে নেওয়া যাক। আমরা কিন্তু শুধু উত্তর আলোচনা করব না, উত্তরের পাশাপাশি যে বাকি অপশনসগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স না কর্নিয়া? তো তোমাদের যে সঠিক উত্তর হবে এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো লেন্স। লেন্সের কিন্তু প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। এই মানুষের লেন্সের অ্যাকচুয়ালি কাজটা কি স্টুডেন্টস, এটা হলো আমাদের কিন্তু এক ধরনের প্রতিসারক মাধ্যম। কী মাধ্যম স্টুডেন্টস? এটা হলো আমাদের এক ধরনের প্রতিসারক মাধ্যম, ঠিক আছে? লেন্স আমাদের ক্রিস্টালিন নামক এক ধরনের প্রোটিন থাকে, এটা কিন্তু প্রোটিন দ্বারা আমাদের আবদ্ধ। ক্রিস্টালিন নামক এক ধরনের প্রোটিন থাকে, যার ওই কারণে কিন্তু আমাদের চোখটা কিন্তু জলজল করে। লেন্স আলোক রশ্মিতে প্রতিষ্ঠিত হয় এবং রেটিনাকে কিন্তু স্পষ্টভাবে প্রতিবিম্ব গঠিত, মানে যে গঠন হয় আমাদের সেটা কিন্তু সরাসরি করে থাকে। আচ্ছা, এবার আসছি আমি কর্নিয়ার পাঠে। কর্নিয়াতে কি আমাদের স্বল্প পরিমাণে প্রতিসারকের কাজ করে? এটা পূর্ণ, যেমন লেন্স পূর্ণ প্রতিসারকের কাজ করে, কর্নিয়া আমাদের স্বল্প প্রতিসারকের কাজ করে। আর অ্যাকুয়াস হিউমার আর আমাদের যে ভিট্রিয়াস হিউমার, এই যে দুটো আমাদের রয়েছে না, এই দুটোর আমাদের কাজ কি? এই দুটো আমাদের মাধ্যম হিসেবেও কাজ করলেও প্রতিসারকের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কম। সবচেয়ে বেশি লেন্সের, দেন কর্নিয়া, বাকি এই দুটো, ঠিক আছে? নেক্সট পরবর্তী প্রশ্নে এগিয়ে আছে, কী আছে? কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের ঝোল শোষিত হয়ে থাকে? টেলোফেজ, অ্যানোফেজ, মেটাফেজ না প্রোফেজ? তো সঠিক উত্তর তোমাদের কোনটা হবে? তোমাদের সঠিক উত্তর হবে টেলোফেজ। টেলোফেজ দশায় কিন্তু আমরা ক্রোমোজোমের জলকে শোষিত হতে দেখতে পাই। প্রোফেজ যে জল দশাটি রয়েছে, এই প্রোফেজ দশায় স্টুডেন্টস আমাদের কী হয়ে থাকে? প্রোফেজ দশাতে আমাদের জল কিন্তু বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে ক্রোমোটিন সূত্র কুণ্ডালীকৃততে পরিণত হয় এবং এটা ঘনীভূত হয়ে থাকে, হ্যাঁ, বাষ্পে ঘনীভূত হয়। টেলোফেজ দশায় ক্রোমোজোমের জলের কিন্তু সম্পূর্ণরূপে পুনঃশোষণটা ঘটে এবং সাইটোপ্লাজমের যে আমাদের গাঢ়ত্বটা, সেই গাঢ়ত্ব কিন্তু অনেকটাই আমাদের সাইটোপ্লাজমের যে গাঢ়ত্ব, সাইটোপ্লাজম এর যে গাঢ়ত্ব অনেকটা বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমের যে দৃশ্যমানটা সেটা কিন্তু হ্রাস পায়, ঠিক আছে? তো আমাদের এখানে সঠিক উত্তর হবে টেলোফেজ। নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অ্যাসবেস্টোসিস, হেপাটাইটিস, অ্যামিবিক ডিসেন্ট্রি না ম্যালেরিয়া? তো তোমাদের যে সঠিক উত্তর হলো সেটা হলো অ্যাসবেস্টোসিস, এটা আমাদের পেশাগত মানে আমাদের হচ্ছে অসুস্থতা। এটা আমাদের যে শিল্পক্ষেত্রে যে সকল লোকগুলো কাজ করে না, শিল্প কলকারখানা, তাদের কিন্তু এটা ফুসফুসে রোগের সৃষ্টি হয়। হ্যাপাটাইটিস যে আমাদের রোগটা আছে, এই হ্যাপাটাইটিস রোগটা হলো এটা এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। আমাদের ধরে নাও বিভিন্ন ধরনের জল, সংক্রমিত জল, খাদ্য গ্রহণ, এছাড়াও অসুরক্ষিত যৌন সম্পর্ক ইত্যাদি কারণে কিন্তু এগুলো সংক্রমিত হয়ে কিন্তু আমাদের যে অ্যামিবিক ডিসেন্ট্রি, এই যে রোগটা, এই রোগটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, ম্যালেরিয়া তোমরা খুব ভালো করেই জানো, ম্যালেরিয়া আমাদের আদ্য প্রাণী দ্বারা কিন্তু, ম্যালেরিয়া প্লাসমোডিয়াম যে ভাইরাস সেটার দ্বারা কিন্তু ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে, ঠিক আছে? তো এর মধ্যে যে পেশাগত অসুস্থতা সেটা হলো তোমাদের অ্যাসবেস্টোসিস। পরবর্তী প্রশ্ন স্টুডেন্টস তোমাদের সামনে কী আছে একবার দেখে নাও। থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি কোনটা? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস না করোনারি ধমনী? তোমাদের সঠিক উত্তর কী হবে? তোমাদের করোনারি সাইনাস হবে তোমাদের এখানকার সঠিক উত্তর। ফুসফুসীয় ধমনীর মুখে কিন্তু তোমাদের পালমোনারি কপাটিকা থাকে, কিন্তু ফুসফুসীয় শিরাতে আমরা কিন্তু কোনো ধরনের পালমোনারি কপাটিকা কিন্তু দেখতে পাই না, ঠিক আছে? আচ্ছা, করোনির যে ধমনী, আমাদের যে করোনির ধমনীটা রয়েছে, এই করোনির ধমনীতে অ্যাওর্টিক আর্টারি থেকে উৎপন্ন হয় এবং এটা কিন্তু
থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে এই করোনির ধমনী এটা কিন্তু অবস্থিত, মানে দুটোর মাঝখানে ঠিক অবস্থিত হয়ে থাকে, যা রক্তে ডান অলিন্দ থেকে করোনারি সাইনাসে প্রবেশে বাধা দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে থিবেসিয়ান কপাটিকায় রক্তনালীর মুখে থাকে সেটা কোনটা? আমাদের সেটা হলো করোনারি সাইনাস। তোমাদের নেক্সট প্রশ্ন কী আছে, রিজার্ভ পেসমেকারটি কোনটা? এসএ নোট, এভি নোট, তোমাদের হিজেল বান্ডিল না পারজিঙ্কি তন্তু? তোমাদের এখানে সঠিক উত্তর হলো, সঠিক উত্তরটি হলো রিজার্ভ পেসমেকার হলো আমাদের এভি নোট। আর আমাদের যে এসএ পেসমেকার, এসএ যে ইয়েটা আছে না, এসএ নোট যেটা এখানে বলা হয়েছে, এই এসএ নোটটা কিন্তু আমাদের কিন্তু এটা সম্পূর্ণরূপে স্বাভাবিক পেসমেকার, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার। আমাদের যেখানে হিজেল বান্ডিলটা বলা হয়েছে, এই হিজেল বান্ডিল নামে হৃৎপিণ্ডের নিলয়ের দিকে কিন্তু আমাদের প্রবাহিত হয়, এবং পারকান্সি যে তন্তুটা আছে এটা কিন্তু আমাদের নিলয়ের পার্শ্বে হৃৎপিণ্ডের যে হৃৎস্পন্দনটা হয়ে থাকে না, আমাদের হার্টবিটের যে আমাদের স্পন্দনটা হয়ে থাকে, স্পন্দনে কিন্তু সহযোগিতা করে থাকে। এসএ নোট কাজ যদি না করে তাহলে কিন্তু এভি নোট দৃষ্টি স্পন্দন সৃষ্টি করে, বলে এভি নোটকে আমরা কি বলে থাকি, আমাদের রিজার্ভ পেসমেকার বলে থাকি। ঠিক আছে, যদি ফট করে এটা কার্যকর না করে তাহলে এটা আমাদের কাজ করা শুরু করে দেয়। পরবর্তী প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি নিচের কোনটার সাথে সম্পর্কিত? ওয়াইল্ডিং, নন জেনেটিক, অ্যাটোসোমাল না এক্সলিংকড? তো তোমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হলো, তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো তোমাদের এক্সলিংকড, অর্থাৎ অপশন ডি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। হিমোফিলিয়া রোগটি কিন্তু এক্সলিংকডের সঙ্গে সম্পর্কিত। আমাদের যে এটা কিন্তু এক ধরনের প্রচণ্ড জিনঘটিত বংশগত রোগ। ঠিক আছে, মানে আমাদের রক্ততঞ্চনকারী উপাদানের যখন অভাব ঘটে তখন ক্ষতস্থান থেকে রক্তকরণ হতে থাকে, সেই রক্ততঞ্চন কিন্তু হয় না। ঠিক আছে, তো এই এই কারণে কিন্তু হিমোফিলিয়ার রোগটি সঙ্গে সম্পর্কিত হলো সম্পূর্ণরূপে এক্সলিংকড। পরবর্তী প্রশ্ন, যে আয়োডিনের অভাবে যে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়ে থাকে? তো মনে রাখবে স্টুডেন্টস, আয়োডিনের প্রভাবে যে শ্বেতসার আমাদের কোন কোনটাতে হয়, নীলাভ কালো, লাল সবুজ না বর্ণহীন? তো সঠিক উত্তর হবে তোমাদের নীলাভ কালো। ক্লিয়ার? আচ্ছা, প্রোটিনের মনে রাখবে শ্বেতসার এক ধরনের কিন্তু অবিজারক ধর্মী, শ্বেতসার যেটা বলা হয়েছে এটা কিন্তু এক অবিজারক ধর্মী কিন্তু বহু শর্করা। এই শ্বেতসারের মধ্যে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপযুক্ত অবস্থায় থাকে না, ফলে বিজারণ ধর্ম কিন্তু দেখতে পাওয়া যায় না। আয়োডিনের প্রভাবে আমাদের আসলে শ্বেতসার এবং আয়োডিন যৌগ, আয়োডিন এবং শ্বেতসার একটা যৌগ গঠন করে, এই যৌগের যে রং হয় সেটা কিন্তু হয়ে থাকে নীলাভ কালো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী বলেছে, কোন উপাদানে ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট না চিনি? তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ, প্রোটিন। ঠিক আছে, প্রোটিনের মধ্যে যে মেইন উপাদানটা থাকে না স্টুডেন্টস, সেটা কিন্তু তোমাদের নাইট্রোজেন, নাইট্রোজেন এই উপাদানটা থাকে। প্রোটিন গঠিত হয় সবসময় কিন্তু অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের মানে অত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে এটা কিন্তু আমাদের গঠিত হয়ে থাকে আমাদের প্রোটিনটা। এই অ্যামাইনো অ্যাসিডকারী গঠনে NH2 যেটা আমাদের অ্যামাইনো বলা হচ্ছে, এটা গ্রুপ তৈরি করে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং যকৃতের কলাকোষে যখন অর্থেরিন চক্রের মধ্যে দিয়ে অ্যামাইনো অ্যাসিড যেটা উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের ইউরিয়াতে, যেটা আমরা কেবলই বললাম দূষিত ইউরিয়াতে উৎপন্ন হয়, এবং আমাদের বৃক্কের মধ্যে, আমাদের পেটে বৃক্কের মধ্যে সেটা কিন্তু রেচিত হয়। এর ফলে এটা পরে মূত্র আকারে অবশ্যই বেরিয়ে চলে যায় আমাদের মূত্রের মধ্যে দিয়ে, এই জন্য ইউরিয়া গঠনে কিন্তু আমরা নাইট্রোজেনের উপাদান আমরা দেখতে পাই। তো মোট কথা, প্রোটিন ভাঙনের ফলে তোমাদের কিন্তু এক কথায় দূষিত ইউরিয়া তৈরি হয়ে থাকে। কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব তৈরি করতে পারে? অঙ্গজ জনন, নিষেক, তোমাদের রেণু উৎপাদন না অঙ্গজ জনন? তো এর সঠিক উত্তর হবে তোমাদের অযৌন জনন হবে আমার এখানকার সঠিক উত্তর। অযৌন জননে একটিমাত্র জনিত জীবের প্রয়োজন পড়ে কিন্তু, মানে অনেকগুলো বা দুটো জীবের কিন্তু প্রয়োজন পড়ে না। গ্যামেট উৎপাদন আর নিষেক ব্যতি রেখে দেহকোষ থেকে অপত্য সৃষ্টি হয়, এর ফলেই কিন্তু আমাদের যে অযৌন জনন সেটা কিন্তু আমাদের হয়ে থাকে। আচ্ছা, মনে রাখবে এই নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রেই কিন্তু আমরা অঙ্গজজননটা দেখতে পাই, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে নয়। আর এই রেণু উৎপাদন হলো, এটা কিন্তু এক ধরনের অঙ্গজ জননের কিন্তু একটা উৎপাদন, মানে রেণু উৎপাদন যেটা সেটা কিন্তু আমরা অযৌন জননের এক ধরনের কিন্তু পদ্ধতি, এটা পদ্ধতির মধ্যেই আবার এটা পড়ে। ঠিক আছে, আর অঙ্গজ জনন যেটা হলো সেটাও কিন্তু এক ধরনের অযৌন জনন। তো নিষেকের দুটি জনন কোষের কিন্তু সেখানে একবার প্রয়োজন পড়ে। তো মোট কথা, যেটাতে স্বতন্ত্র জীব ছাড়া একাই যেখানে আমরা জনন সাহায্য মানে জনন করতে পারি সেটাকে আমাদের কী বলে, অযৌন জনন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, AABB থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? তো স্টুডেন্টস কী হবে, 1, 2, 3 না 4? তো আমাদের এখানে সিম্পল কোশ্চিন, দুই ধরনের গ্যামেট তৈরি হতে পারে। AABB থেকে কী কী হতে পারে? AB হতে পারে, আর একটা ছোটো হাতের AB হতে পারে। ঠিক আছে,
এই দুই ধরনের গ্যামেট তৈরি হতে পারে, কারণ এ এ যেটা আছে এটা দুই ধরনের আর বিবি যেটা আছে এটা কিন্তু দুই ধরনের। তো প্রত্যেক ক্ষেত্রে দুটো দু ধরনের আমাদের গ্যামেট তৈরি হতে পারে। বাফারের কাজ কি? পিএইচ এর মাত্রা কমানো বাড়ানো, না পরিবর্তনে বাধা দেওয়া, না পিএইচ এর সাথে সম্পর্কিত। তো এর সঠিক যে কাজটা হলো সেটা হলো পি এর বাধা, কোথায় গেল, হ্যাঁ অপশন সি, পিএইচ পরিবর্তনে তোমাদের বাধা দেওয়া। ঠিক আছে, তো আমাদের যে ইয়েটা ঘটে না, যে বাফার যেটা কাজ হয়, বাফার যেটা বলে, আমাদের যখন স্বল্প পরিমাণে অল্প বা ক্ষার জগত করলে আমাদের এই দ্রবণে পিএইচ এর মানের কোনোরূপ পরিবর্তন ঘটে না। ঠিক আছে, কোনো রকম পরিবর্তন ঘটে না, এটাকেই বাফার বলা হয়। অর্থাৎ বাফারের মেন কাজ হলো পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেওয়া, এটা যাতে পরিবর্তিত না হতে পারে, সেটাই বাফারের মেন কাজ। বলেছে নিচের কোনটি প্যারাফরফিস পেশি? তো পাইরিফর্মিস পেশি। পাইরিফর্মিস পেশি কোনটা? রোটেশন, ফ্লেকশন, অ্যাবডাকশন না অ্যাডাকশন? তো তোমাদের সঠিক উত্তর হচ্ছে রোটেশন, অপশন এ হলো রাইট অ্যান্সার। আচ্ছা, পাইরিফর্মিস সেটা কী? স্টুডেন্টস মনে রাখবে, রোটেশন পদ্ধতিতে কিন্তু পাইরোফর্মিস পেশিতে আমাদের প্রথমত ফিমার অস্থি, আমাদের ফিমার অস্থি কোথায় থাকে? আমাদের পায়ের থায়ে। এটা কিন্তু আমাদের যে চলাচল করি না আমরা, এটাতে কিন্তু অ্যাকচুয়ালি সাহায্য করে। এই বাইসেপস যে পেশিটা রয়েছে, এই বাইসেপস পেশি মানে আমাদের হাতে যেটা থাকে, সেটাও কিন্তু ফ্লেকশনের জন্য ডেল্টয়েড পেশির অ্যাবডাকশন, মানে আমাদের ডেল্টয়েড পেশির ক্ষেত্রে অ্যাবডাকশন, এবং আমাদের যেটা ল্যাটিসিমাস ডর্সিসের যে সংকোচনটা ঘটে সেটার জন্য অ্যাডাকশন প্রয়োজন পড়ে। আর আমাদের পাইরিফর্মিস পেশিতে যেটা সাহায্য করে সেটা আমাদের করে থাকে রোটেশন, যেটা অ্যাকচুয়ালি আমাদের পায়ের থায়ে হয়ে থাকে, ওটা ফিমারে, অর্থাৎ আমাদের পায়ের চলাচলের ক্ষেত্রে এটা সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন কী আছে? JFM প্রজেক্ট চালু হয়েছিল প্রথম কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, কেরালা, নাগাল্যান্ড না জম্মু কাশ্মীর? তো তোমাদের সঠিক উত্তর হবে, ইজি কোশ্চিন, অপশান ছাড়াও পারতে আশা করি, তো পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর। আচ্ছা, JEF প্রজেক্টটা কী স্টুডেন্টস, এটা কি জানা আছে তোমাদের? এটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, লিখে দিচ্ছে, নোট করে নেবে। জয়েন্ট, এটা মানে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে এসছে অ্যাকচুয়ালি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের 1971 সালে, এটা শুরু হয়েছিল আমাদের পূর্ব মেদিনীপুরে। আর এটা যে ডিভিশনাল ফরেস্ট অফিসার ছিল এই সময়কার অজিত ব্যানার্জি, ইনি কিন্তু এটা শুরু করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আমাদের কোনটিতে, নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? ভ্রমাণু, স্পার্মাটোগোনিয়া, ওগোনিয়া না সেকেন্ডারি উসাইট? তো তোমাদের যে সঠিক উত্তর হবে সেটা হলো সেকেন্ডারি উসাইট হবে তোমার এখানকার রাইট অ্যান্সার। কোনটাতে 23টি ক্রোমোজোম থাকে সেটা থাকে সেকেন্ডারি উসাইটে। আচ্ছা, মনে রাখবে মানুষের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে যে স্পার্মাটোগোনিয়া বা উগোনিয়া বা ভ্রূণাণু, এদের ডিপ্লয়েড ক্রোমোসোম দেখতে পাওয়া যায়। তার ডিপ্লয়েড ক্রোমোসোম মানে কি? 2N, আর এনের মান যদি 23 হয় তাহলে টোটাল করা হবে 46টা ক্রোমোসোম আমরা দেখতে পাই। কিন্তু আমাদের যেটা ইয়ে থাকে, মানে স্পার্মাটোগোনিয়া, সরি, আমাদের সেকেন্ডারি উসাইট থাকে, এই সেকেন্ডারি উসাইটে কিন্তু 46টা না, আমরা কিন্তু 23টি ক্রোমোসোম আমরা এখানে দেখতে পাই। ওকে, পরবর্তী প্রশ্ন কী আছে? অ্যামাইলিন উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অক্সিডোরিডাকটেস, ট্রান্সফারেস, হাইড্রোলেসেজ না আইসোমারেজ? তো তোমাদের 15 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা তোমাদের কী আছে? তোমার সঠিক উত্তর হবে হাইড্রোলেসেজ, অর্থাৎ অপশন সি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। আচ্ছা স্টুডেন্টস, মনে রাখবে আমাদের যে সকল উৎসেচকগুলো থাকে জলের উপস্থিতিতে কিন্তু সাবস্ট্রেটেড হাইড্রোজেন বন্ধনী তৈরি করে থাকে এবং এটা ভাঙে, এবং এর ফলে কী হয়, আমাদের জটিল থেকে কিন্তু সরল যে গঠনযুক্ত যৌগ সেটা কিন্তু গঠন করে, এবং গঠন করার ফলে কিন্তু তোমাদের হাইড্রোলেসেজ কিন্তু আমাদের পদ্ধতিতে উৎসেচক তৈরি করে থাকে। তো এই পদ্ধতিতে আমাদের কী কী তৈরি হয়, আমাদের যেমন অ্যামাইলেস, লাইপেজ, এগুলো বিভিন্ন ধরনের উৎসেচক তৈরি হয়ে থাকে। তো মোট কথা, অ্যামাইলিন লাই যে উৎসেচকগুলো হয় সেটা কোন বিভাগের হয়ে থাকে? সেটা হয়ে থাকে হাইড্রোলেসেজ বিভাগের হয়ে থাকে। অম্লবৃষ্টির মূল উপাদান কী? এটা আমাদের তাজমহল যেটা আছে, আমাদের তাজমহলের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। কী? HCl, H2O4, HNO3, H2SO4, HCl, HF না HNO3, HCl, HF? তো তোমাদের যে সঠিক উত্তরটা হবে, সঠিক উত্তর হলো অপশান তোমাদের বি, অর্থাৎ HNO3, H2SO4, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড আমাদের অম্লবৃষ্টির জন্য মূল। এই অম্লবৃষ্টি না আমাদের অনেক ধরনের কিন্তু ক্ষতি করে থাকে, যেটাকে অ্যাকচুয়ালি আমাদের কী বলে, এটাকে ইংলিশে অ্যাসিড রেন বলা হয়। এই অ্যাসিড রেনের কারণে কিন্তু অনেক, মানে আমাদের স্মৃতিস্তম্ভ এগুলো কিন্তু ক্ষতি হয়ে থাকে। এগুলো আমাদের জ্বালানি বাষ্প, মানে বাষ্প বা বিভিন্ন ধরনের
বিষয়, দূষিত বায়ু, এগুলোর ফলে কিন্তু এগুলো মেনলি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিকিডজনিক হরমোন কোনটা, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, ইনসুলিন না গ্লুকানন? তো তোমাদের যে 17 নম্বর প্রশ্ন তার সঠিক উত্তর হলো ইনসুলিন। এটা কিন্তু অ্যান্টিকিটোজেনিক হরমোন আমরা এটাকে বলে থাকি। এই ইনসুলিন হরমোনটা আমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্টস কোথায় থাকে, আমাদের আমাদের অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা থাকে বিটা কোষ, এই বিটা কোষ থেকে কিন্তু আমাদের এইটা খড়িত হয়, এবং এটা খড়িত হয়ে ফ্যাটের যে অতিরিক্ত জারণটা থাকে, ফ্যাটের অতিরিক্ত জারণ, সেটা কিন্তু আমাদের রোধ করে, ওকে, এবং এটা আমাদের কিটোন বস্তু উৎপাদনে বাধা প্রদান করে, সেই কারণে এটাকে অ্যান্টিকিটোজেনিক হরমোন আমাদের বলা হয়ে থাকে। এটা সবার আগে ক্লিয়ার হলো। আমাদের ইনসুলিন কী করে, ইনসুলিনের মেন কাজ ডায়াবেটিসের কী হয়, এটা রক্তের মধ্যে কিন্তু আমাদের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ওই জন্য এটাকে আমাদের অ্যান্টি ডায়াবেটিজেনিক হরমোনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা প্রোভাইড করে দিতে পারলাম। অ্যাড্রিনালিন আমাদের কী করে, আমাদের যে ভয়, রাগ, যে আমাদের এক কথা ইমোশন, সেটাকে কিন্তু কন্ট্রোল করে থাকে। ওকে, নেক্সট কোশ্চিন, পরবর্তী প্রশ্নটা কী আছে স্টুডেন্টস, নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল, ধান, আম, হাইড্রিলা না বিগোনিয়া? তো তোমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো একদম ইজি কোশ্চিন, আম। আম কিন্তু আমাদের পতঙ্গ পরাগী ফুল, মানে আমাদের কি ধান কি আমাদের বায়ু পরাগী ফুল, কিন্তু ধান কিন্তু কোনো পতঙ্গ পরাগী না। হাইড্রিলা কি, হাইড্রিলা হলো জল পরাগী ফুল, আর বিয়োগে না কি, এটা কিন্তু সপরাগ, এটাতে যোগ যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। পতঙ্গর সঙ্গে, পতঙ্গ দ্বারা মানে মিলনের ফলে আমাদের আম গাছের যে ফল সেটা তৈরি হয়ে থাকে, এই কারণে এটা কিন্তু পতঙ্গ পরাগী ফুল বলা হয়ে থাকে। আর আমাদের ধানের ক্ষেত্রে কি, বায়ুতে বায়ুতে সেটার মিল, মানে বায়ুর মাধ্যমে সেটার মিলন ঘটে থাকে। থ্রম্বিন কোন নামে, আদার্স আরেকটা কোন নামে পরিচিত, ফ্যাক্টর 1, 2, 3 আর 4? তো তোমাদের সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি, ফ্যাক্টর 2 হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। আমাদের যে ফ্রাইবোজেন ফ্যাক্টর 1, থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3, ক্ল্যাসিয়াম, আচ্ছা তোমাদের লিখে দেয় যদি পারো লিখে নেবে, এটা এটা হলো ফ্রাইবোজিন, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রাইবোজিন ফ্যাক্টর 3, তোমাদের কী বলছে এটা থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, আমাদের ফ্যাক্টর 4-এর নাম কি, ক্যালসিয়াম, এটা এটা 4 যেটা আছে এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্যাক্টর, এটা হলো ক্যালসিয়াম ফ্যাক্টর। এই ক্যালসিয়াম ফ্যাক্টর 1 যেটা ফাইব্রোজেনিক ফ্যাক্টর, 4-3 হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, কিন্তু আমাদের যে ফ্যাক্টর 2, এই ফ্যাক্টর 2টা হলো আমাদের কিন্তু প্রোথ্রম্বিন ফ্যাক্টর, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, যা আমাদের মানবদেহের যকৃতে সংশ্লেষিত হয়, আর আমাদের থ্রম্বোমিন সঞ্চরণের সময় কিন্তু থ্রম্বিনে এটাকে রূপান্তরিত করে থাকে ফ্যাক্টর 2। ওকে, এবং আজকে তোমাদের লাস্ট কোশ্চেন কী আছে দেখে নাও, যে মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে কোনটা যথাযথ, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, উদস্থৈহিক অঙ্গ না নিষ্ক্রিয় অঙ্গ? তোমাদের যে আজকে শেষ প্রশ্নের সঠিক উত্তর হলো এটা হলো উদস্থৈহিক অঙ্গ, হলো আমাদের বায়ু মাছের যে বায়ুথলি বা পটকা। স্টুডেন্টস মনে রাখবে আমাদের কিন্তু মাছ কী করে, জলের মধ্যে কিন্তু ডুবে থাকে, এই প্লবতা নিয়ন্ত্রণের জন্য মাছকে অনেক সময় ভাসতে এবং ডুবতে দুটাতেই আমাদের প্রয়োজন পড়ে, কোনটা, পটকার, পটকার কিন্তু এটার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। পটকা অনেক সময় কী করে, গ্যাস উৎপাদন করে, আবার কোনো সময় বায়ু শূন্য করে দেয়, এই যে পরিবর্তন ঘটায় এর ফলে কী করে, অনেক সময় জলের উপরে উঠে আসতে পারে, আবার নিচেও থাকতে পারে, ওই জন্য এটাকে উদস্থৈহিক অঙ্গ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আজকের লাস্ট এবং ফাইনাল যে প্রশ্ন একটা তোমাদের দেবো, এর আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ এইটা কাকে বলা হয়ে থাকে, সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ কাকে বলা হয়। ঠিক আছে, তো আজকের যে ভিডিওটা স্টুডেন্টস, আজকের ভিডিওটা হলো এতটাই, কালকে আবার পুনরায় তোমাদের জীবন বিজ্ঞানের নতুন একটা পার্ট নিয়ে আনা হবে, যেখানে আমরা শুধুমাত্র যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, মিসলেনিয়াস কাইন্ডস অফ, তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো, যেখান থেকে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষায় যে সকল পরীক্ষার প্রশ্নগুলো আসার জন্য সেই সকল পার্টগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে কালকে পুনরায় দেখা হবে, জীবন বিজ্ঞানের এবং আজকের রাত্রি 9টার ভৌত বিজ্ঞানের ক্লাস, সেটাতে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত থেকো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই, নমস্কার।